নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার এই মনিজা ব্লগসের একটা নতুন পর্বে স্বাগত জানাই। বেজে গেছে মোট 10:30, তো চলে এসেছি ছাদে, যে যার বেরিয়ে গেছে, তো ওর জন্য ভাবলাম এসে গাছে জল দিই। দেখুন সিম একদম থোকা থোকা, যেমনি ফুল হয়েছে সিমও হয়ে রয়েছে। আমাদের নিজেদের খাওয়ার মতন তো হয়েই যাবে। এই দেখুন সিম হয়ে হয়ে রয়েছে, তো সিমও তুলে নেবো। এখানে সব সিম এজে হয়ে রয়েছে, তো সিমও তুলে নেবো। আর এই দেখুন দেখাই গাছে যে লাউটা হয়েছিল, এর আগে একটা হয়েছিল, এখন আবার এই যে একটা, এই যে এটাকেও কেটে নিয়ে যাবো। এই যে সিমও কিছুটা তুলবো, কারণ নালে বুড়ো হয়ে যাবে, তারপর খাওয়া যাবে না, তো ওই জন্য কেটে নেবো। তো সারাদিন সাথে থাকুন, আমার এই ছাদ বাগান দেখাবো, আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে দিয়ে পাশে থাকবেন, তাহলে কাজের উদ্যোগ বাড়বে, ভালো লাগবে কাজ করতে, মনে হচ্ছে। এই যে আবার একটা দেখুন লাভের ইয়ে এসছে, এই যে কি বলে করা বা কিছু, এই যে একটা আবার হচ্ছে, হয়ে যাক, একটা একটা করে হলে আমাদের নিজেদের খাওয়া তো হয়ে যাবে। এই যে সিমও হয়ে আছে, তেমনি সিমের ফুলও রয়েছে প্রচুর, তো যাই এগুলো তুলে নিই। তারপর নিচে গিয়ে কি রান্নাবান্না করবো, সকালবেলা তো টিফিন চা সব হয়ে গেছে, তো এরপরে দেখা যাক কি করবো। এদিকে ওই দিন উচ্ছে গাছও ভালোই হয়েছে, উচ্ছেও মাঝে মাঝে তুলি, সব হয়তো ভিডিও করে দেখানো হয় না, তাড়াহুড়ো করে অনেক সময় তুলে নিয়ে যায়। দেখুন পেঁপে গাছগুলো আমার কত বড় হয়ে গেছে, যে এই একটা, এই একটা, এখানে একটা, আর দেখুন চলুন এই গাছটা অনেক বড় হয়ে গেছে, দেখুন অনেক বড়। এই যে এটা সিম গাছে একটু চাপা পড়ে গেছে, সিম হয়ে গেলে তখন এটাকে, সিম গাছগুলো কেটে দিলে এটা একদম বেড়ে যাবে। তো যাই এবার চলে এসছে, যে গাছে জল দেবো বলে জল ভরে নিয়েছি, গাছে জল দিয়ে দিই। দিয়াশনকে এক গাদা লঙ্কা তুলে নিয়ে গেছিলো, এখনও আছে, এগুলো আর আমি তুলবো না, একটু কচিই আছে, তো যাই এবার বাকি কাজ সেরে নিই। এই যে দিয়া বাবা না দিকে ঘর, ওরা দুজন যাচ্ছে বিয়ে বাড়ি, আজকে এমনি এবছরের লাস্ট বিয়ে বাড়ি, ওদের নেমন্তন্ন, ওরা যাচ্ছে ওরই বান্ধবীর বাড়িতে। আমরা সেই দুর্গাপূজার সময় ওর বান্ধবীর বাড়িতে গেছিলাম, হ্যাঁ ওই বান্ধবী মতনই, ওরই সেই বান্ধবীর বাড়িতে আমরা সেই দুর্গাপূজার সময় অষ্টমীর দিন গেছিলাম, ওরই বিয়ে, ওখানেই যাচ্ছে। তো ওরা দুজন বেরোবে, এই যে গিফট এখানে রেডি, ওরাও রেডি, ওরা গিয়ে ওখানে যদি সম্ভব হয় সেটা দেখাবে ভিডিও করে। এই ওখানে গিয়ে করবি, খুব সিম্পল সেজেছে, আর একটু সাজলে বলুন ভালো হতো। বাবা না বলছে জম সাজো সেজেছে, না একদমই সিম্পল সেজেছে, বেশি একদম না, দেখুন আপনারা দেখে বলুন বেশি সেজেছে কি একদমই না, না মোটো বেশি সাজিস নি, বা ম্যাচ ম্যাচটা ভালোই হয়েছে। এই যে দুজনের ম্যাচ কই হয়েছে, ওটা অন্য কালার, আমার না না, ও তো ব্লু শেডেরই লাইট ডিপ হয়েছে। নে বেরি পর, 7:30 বাজে, ওখানে গিয়ে তাহলে আমাদের বন্ধুদেরকে একটু শেয়ার করিস, ভিডিও করে দেখাস, বিয়ে বাড়িটা তে অ্যাটেন্ড করে সত্যি সময় অনেক টাকা দেখো ছিল না কি ভুললি, টাকা চেয়েছিলাম ওই যে গত বছর যে ওই পূজু দিদের বাড়ির কাজ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা দিয়ে দিলাম ওই সেই ইয়ের পচার বিয়েতে, দাও না গো কত টাকা, দাও না আজকে 10 টাকা, দাও না খালি দিও। ওকে ঠিক আছে আমি 10 টাকা দিচ্ছি, মানে সারা ব্রডকাস্ট হয়ে গেল, আমরা 10 টাকা দেবো যেটা হোক ব্রডকাস্ট। বাবন কত দিচ্ছিস? ও কি 200 টাকা বার করে ঘুরিয়ে ঢুকিয়ে দিও দিদে, কি আমার কাছে বন্ধুরা, আমি আর আমার কর্তা একটু বেরোচ্ছি, বাজে মোটামুটি এখন রাত 9:45, তো দিয়ারা এই বেরোলো হচ্ছে গিয়ে, এই কিছুক্ষণ আগেই ওরা বেরোলো বিয়ে বাড়িতে গেল, তো আমার কর্তা বললো চলো তাহলে এদিকে ওদিকে একটু ঘুরে আসি, তো
তো যাই, যদি কিছু সামনে পছন্দ মতন পরে তো নেব, নাহলে সেরকম কিছু উদ্দেশ্য নেই। তো রেডি হয়ে গেছি আমি, আমার কর্তা বাইকটা বার করে নিল, তো যাই। দিয়ারা আস্তে আস্তে অনেক রাতে হবে, কারণ ওরা অনেকটা দূরেই গেছে, মানে পৌঁছতে পৌঁছতেই হয়তো 9:30-10 বেজে যাবে। আবার তারপর ওখানে একটু আনন্দ করে খাওয়া দাওয়া করে কোর্টের সব লোকজন আছে, তো তারপর আস্তে আস্তে 12টার বেশিই বেজে যাবে, 12টা কি আরো বেশি, মনে হয় 1টা-1টা বেজে যেতে পারে রাত। তাও ভালো, সামনে দুদিন ছুটি আছে, তো যাই হোক, তো বেরিয়ে পড়ি, এখন অনেকটা রাত হয়েছে। যাই হোক, তাও দুজনে গিয়ে একটু ঘুরে আসি, তো বেরিয়ে পড়ি। এখানে বসে যে ধোসা খাচ্ছি, ধোসা খেতে দারুণ লাগে। গরম গরম না খেলে, বাড়িতে নিয়ে গেলে পুরো নরম রুটির মতো হয়ে যায়, ভালো লাগে না। লাস্ট বিয়েবাড়ি বলে রাস্তায় প্রচুর জ্যাম ছিল, বিশাল জ্যাম, আর রাস্তায় ঠান্ডাও খুব, কারণ আমি ঘরে বসে বুঝতে পারি না যে এত ঠান্ডা, রাস্তাতে বিশাল ঠান্ডা, বিশাল জ্যাম, ওই জন্য একদম চাদর টাদর নিয়ে পুরো গলায় মাথায় জড়িয়ে নিচ্ছি। বন্ধুরা ঘুরে ফিরে চলে এলাম ধোসা খেয়ে, এখন 10:10 বেজে গেছে, আর বাইরে প্রচুর ঠান্ডা, আমি তো খুব একটা বেরোই না, তো বুঝতে পারি না যে বাইরে এত ঠান্ডা। ঘরে তো আমি এমনি শুধু মানে চাদর ছাড়াই চলি, চাদর সোয়েটার কিছুই পরি না, কিন্তু বাইরে গেছি প্রচণ্ড ঠান্ডা, মনে হচ্ছে পুরো একদম সেই জুলুকের মতন ঠান্ডা লাগছে, একদম মাথা পাতা পেঁচিয়ে পুরো মাথা পুরো ঘেটে গেছে একদম। তো যাই হোক, ওরা কখন আসবে জানি না, তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো আজকের মতন এখানেই শেষ করব, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। আজকের মতন এখানেই শেষ করলাম, সবাইকে শুভরাত্রি। তোমার গাড়িতে হ্যাঁ চলে যাও, তুমি তো থাকবে বলেছিল, আমি তো বলি সবাই যাবে, চলো হয়ে গেছে তো। মেনুতে কি আছে আমি পড়বো না, কারণ পড়লে খাওয়ার ইচ্ছাটা চলে যাবে। মেনু ওদের বাড়িতে হবে একটা, কেমন বলুন, স্যার স্যার খাবে, আমি তো আমি তো স্যার বলে খাবো, এই বোন তো স্যার বোনকে বলতে হবে আমি। হ্যাঁ, এই অনিন্দিতা, এই অনিন্দিতা,
এই হচ্ছে না না তুলিনি ও সেল তুলতে গিয়ে যাও আর তুলতে হবে না আবার দেখি হ্যাঁ চলো হ্যাঁ আইসক্রিম খেলে না তোমরা আইসক্রিম খাও খাবি আইসক্রিম খাবি খেয়েছিস এই যে আমার সিনিয়রের ছেলে অভিজ্ঞান কুন্ডু এই যে আমাদের খেতে বসে পড়েছি এসে অনেকক্ষণ এসেছি কিছুজন চলে গেছে এই যে আমার কর্তামশাই এইটা হচ্ছে খাওয়ার অ্যারেঞ্জমেন্টের জায়গা ওইখানে আরো লোকজন আছে ওই যে ওই টেবিলটাও আমাদের সিনিয়র জুনিয়ররা আছে সিনিয়রের ছেলে আছে জুনিয়র আছে এই যে ইনি আর এক হ্যাঁ তারপর আপনাদেরকে দেখাবো বাড়িতেই প্রোগ্রাম হচ্ছে।